সৌদিতে মহাবিপদে পড়তে যাচ্ছেন বাংলাদেশিরা। সৌদি আরবে সবচেয়ে ভালো অবস্থায় থাকা বাংলাদেশিরা শিগগিরই মহাবিপদে পড়তে যা চলেছেন। সম্প্রতি সৌদি শ্রম মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে যে দেশটির 12 ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বিদেশিরা আর করতে পারবেন না। আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ নতুন হিজরি সনের পহেলা মহরম থেকে এই আইন কঠোরভাবে বাস্তবায়ন করবে সৌদি সরকার। এতে সে দেশে প্রায় 70,000 বাংলাদেশি ক্ষুদ্র ব্যবসায়ীকে তাদের মূলধন ও ব্যবসা প্রতিষ্ঠান ফেলে দেশে ফিরে আসতে হবে এবং এসব ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় 1,50,000 বাংলাদেশি তাদের চাকরি হারাতে পারেন। সৌদি আরবে বাংলাদেশি এক ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে মানবকণ্ঠকে জানান, তিনি একটি মুদি দোকানে 3 লাখ রিয়াল বিনিয়োগ করেছেন। তার দোকানে মোট 22 লাখ রিয়ালের মারামাল রয়েছে, কিন্তু সৌদি সরকার 12 ধরনের ব্যবসায় বিদেশি নাগরিকদের উপরে নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়ার বিরাট সংকটে পড়েছেন। কারণ তার মাদির মুদি দোকানটি এখন কেউ 1 লাখ রিয়ালও কিনতে রাজি হচ্ছে না। যেহেতু কোনো বিদেশি এসব ব্যবসা আর করতে পারবেন না, তাই কোনো বিদেশি নাগরিক কিনতে চান না। আবার এইসব দোকানের লাইসেন্স যেহেতু সৌদি নাগরিকের কফিল নামে নিতে হয়, কাজেই এইসব মালাবার সেপ্টেম্বর থেকে সেই কফিলকে দিয়ে খালি হাতে দেশে ফিরতে হবে। সৌদি আরবে তার মতো আরও প্রায় 70,000 বাংলাদেশি ব্যবসায়ী রয়েছেন। তাদের বিনিয়োগ 1 থেকে 50 লাখ রিয়াল পর্যন্ত। এই হিসাবে কমপক্ষে 20,000 কোটি টাকার বিনিয়োগ রয়েছে বাংলাদেশি ব্যবসায়ীদের, যা হারিয়ে আগামী সেপ্টেম্বরে দেশে ফিরতে হবে। এছাড়া এসব ব্যবসায় কর্মরত প্রায় 1,50,000 বাংলাদেশি শ্রমিক তাদের কাজ হারাতে পারেন। যদি দোকানের লাইসেন্স মালিক অর্থাৎ কফিলদা এসব ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশিদের ছাঁটাই না করেন, তাহলে কিছুটা রক্ষা হতে পারে। সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ ফোনে মানবকণ্ঠকে জানান, সৌদি আরবে বিদেশিদের কোনো ব্যবসা প্রতিষ্ঠান দেওয়ার নিয়ম নেই। শুধুমাত্র সৌদি নাগরিকদের নামেই ব্যবসার লাইসেন্স দেয় সে দেশের সরকার। কাজেই কেউ শ্রমিক হিসেবে গিয়ে ব্যবসা শুরু করলে তা বেআইনি। আর সৌদি সরকার সম্প্রতি 12 ধরনের ব্যবসা প্রতিষ্ঠান চালাতে বিদেশিদের উপর যে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন, তা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে বলেই মনে হয়। কূটনৈতিক সূত্র জানান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ শ্রমিক প্রেরণকারী দেশগুলো থেকে প্রথমে সৌদি আরবে যান শ্রমিক হিসেবে, পরে বেশি টাকা আয় হলে তা কোনো এক সৌদি নাগরিকের অর্থাৎ কফিলের নামে লাইসেন্স নিয়ে ব্যবসা শুরু করেন। এতে লাভের পরিমাণও বেশি। এক্ষেত্রে লাভের একটি অংশ ওই কফিলকে দিয়ে দিতে হয়। এভাবে সৌদি আইনি সুযোগ নিয়ে প্রায় 4 দশক ধরে ব্যবসা চালিয়ে যাচ্ছেন তারা। কিন্তু সৌদি সরকার সম্প্রতি ঘোষণা দেন, 12 ধরনের ব্যবসা প্রতিষ্ঠান চালাতে পারবেন না বিদেশিরা। এতে কপাল পুড়েছে অন্যান্য দেশের মতো বাংলাদেশি ব্যবসায়ীদেরও। এইসব ব্যবসাগুলোর মধ্যে আছে ঘড়ি, চশমা, চিকিৎসা যন্ত্রাংশ, গাড়ির যন্ত্রাংশ, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক সামগ্রী, ভবন নির্মাণ সামগ্রী, কার্পেট, গাড়ি ও মোটর সাইকেল, আসবাবপত্র, তৈরি পোশাক ও প্রসাধনী, পেস্টি ও গৃহস্থালির টুকিটাকি জিনিস। সূত্র জানায়, বাংলাদেশিরা এই 12 ধরনের ব্যবসার সঙ্গেই অধিকাংশ জড়িত। সৌদি সরকারের এই ঘোষণায় বাংলাদেশিদের মধ্যেও নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। সৌদি আরবে বাংলাদেশের সংখ্যা প্রায় 15 লাখ। বিশেষজ্ঞরা বলছেন, 12 ধরনের ব্যবসা প্রতিষ্ঠান চালাতে বিদেশিদের উপর সৌদি সরকারের নিষেধাজ্ঞার কারণে এসব প্রতিষ্ঠানে কর্মরত অধিকাংশ শ্রমিক কাজ হারাবেন। কারণ সৌদি আইনে বিদেশ থেকে শ্রমিক আনতে অর্থ না দেওয়ার কথা থাকলেও সৌদি নাগরিকরা তা মানছেন না। শুধু ব্যক্তি পর্যায়ে নয়, সৌদি বড় বড় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশের লাইসেন্সগুলোর সঙ্গে আতাত করে মোটা অঙ্কে ভিসা বিক্রি করেন, ফলে অভিবাসন ব্যয়ও বেড়ে যায়। কিন্তু এই আইনটি বাস্তবায়ন হলে বিদেশিদের ফেলে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানে অর্থের বিনিময়ে ফের কর্মী নিয়োগ শুরু করবে। এতে ক্ষতিগ্রস্ত হবে কর্মের মতো বিদেশি শ্রমিকরা, আর লাভবান হবে
বিষা কেনাবেচার জড়িতরা। বিশেষজ্ঞরা আরো বলছেন, একটি বিষা পেতে 1-2 লাখ টাকা খরচ করতে হচ্ছে, এজেন্সিও মধ্যস্বত্ব ভোগী হিসেবে দাঁড়াচ্ছে, ফলে 5-7 লাখ টাকা পর্যন্ত খরচ পড়ে যাচ্ছে সৌদি আরব যেতে। এক্ষেত্রে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জোরালো ভূমিকা রাখা উচিত। সৌদি আরবে কারো বিরুদ্ধে ভিসা কেনাবেচার অভিযোগ প্রমাণিত হলে 15 বছর কারাদণ্ডের বিধান রয়েছে, কিন্তু অপরাধীর দিকে নজরদারি নেই। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নুরুল মুয়াজিদ মাহমুদ হুমায়ুন বলেন, সরকারের বেঁধে দেওয়া অর্থের বাইরে কয়েক গুণ বেশি টাকা নিয়ে সৌদিতে কর্মী পাঠানো হচ্ছে। এই জন্য বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছি, অনেক ক্ষেত্রে তাদের জামানতের টাকাও কেটে রাখা হয়। ভিসা কেনা প্রসঙ্গে তিনি বলেন, বিশেষ করে সৌদিতে গৃহকর্মী ভিসার ক্ষেত্রে টাকা দিয়েও নাকি ভিসা কিনে থাকে। সৌদি আইন অনুযায়ী সৌদির কোনো ব্যক্তি এটা করতে পারে না, উল্টো সৌদি মালিককে শ্রমিক নিতে হলে বিমান ভাড়া সহ যাবতীয় খরচ বহন করেই নেওয়ার কথা, কিন্তু উল্টো তাদের টাকা দিয়ে ভিসা কেনা হচ্ছে, যার ফলে অভিবাসন ব্যয় অনেক বেশি পড়ে যাচ্ছে। এটা বন্ধ করতে আমাদের দূতাবাসকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া আছে। এদিকে বিদেশগামী কর্মীদের জন্য বাংলাদেশ সরকার অভিবাসন ব্যয়ের হার বেঁধে দিলেও এজেন্সিগুলো তা মানছে না। সরকারের নির্ধারিত এ ব্যয় হচ্ছে সৌদি আরবে 1,65,000, মালয়েশিয়ায় 1,60,000, সংযুক্ত আরব আমিরাতে 1,07,000, কুয়েতে 1,06,000, ওমানে 1,00,000, ইরাকে 1,29,000, কাতারে 1,00,000, জর্ডানে 1,02,000, মালদ্বীপে 1,15,000, ব্রুনাইয়ে 1,20,000 টাকা। বেশি অর্থ নেওয়া ঠেকাতে চার্বিট চার্জ সহ সব অর্থ ব্যাংকের মাধ্যমে লেনদেনের করার কথা থাকলেও হাতে হাতে টাকা নিয়ে থাকে রিক্রুটিং এজেন্সিগুলো, দেওয়া হয় না রসিদও।